শনিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের কাঁটাপুকুর এলাকায় সিদ্ধেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মন্দিরের পুরোহিত জানান, রবিবার ভোরে তিনি খবর পান। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন দেবীর গায়ের সমস্ত সোনার গহনা চুরি হয়েছে, এছাড়াও মন্দিরের দুটি দানবাক্সও চুরি হয়েছে। এ ব্যাপারে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। গভীর রাতে আমি যখন একটা পূজারি, আজ গভীর রাতে সাড়ে তিনটের সময় ওই একটা থেকে তিনটের মধ্যে একজন খবর, তিনটে সাড়ে তিনটের সময় একজন খবর দিয়েছে এখানে একজন যিনি জোগাড় করেন ওনাকে, যে মায়ের সব চুরি হয়ে গেছে। দিয়ে আমার কাছে 4:15 আমার কাছে খবর যায়, আমি লক্ষ্মীপুর মাঠে থাকি, আমি সর্বাত্ম ভূমি থেকে উঠছি, সেই সময় খবর গেছে যে মায়ের মন্দিরে সব চুরি হয়েছে, মাংটিকা তারপর দান বাক্স সব ভেঙে চুরি হয়েছে। তারপর তো পুলিশকে জানানো হয়, পুলিশ আসে, পুলিশ এসে দেখে যায়, সিআইডি এসেছিলো, ওনারা তদন্ত করবেন বলেছেন, যা যা চুরি হবে সব লিখে নিয়ে গেছেন। তাহলে থানাতে ডায়েরি করতে নিয়ে কী কী চুরি হয়েছে বলছেন? মায়ের একটা নাম টিকলি ছিল নাকের নাম থানা নেই সেটা গেছে, আপনাদের মায়ের আপনার মাং টিকা ছিল সেটা গেছে, এত টানা ছিল ওইটা গেছে, আর টিক ছিল টিক গেছে, সব সোনার, আর এগুলো দুদিকে দান বাক্স ছিল, টাকা পয়সা দান বাক্স ভেঙে গেছে। এটা কোন এলাকা? হ্যাঁ, কাঁটাপুকুর। এটা কাঁটাপুকুর। মন্দিরটার নাম কি? কাঁটাপুকুর সিদ্ধেশ্বর কালী মন্দির। সিদ্ধেশ্বর কালী মন্দির। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।